রিল্যাক্স রুম প্রেজেন্টিং দ্য হাল্ক 2003। এই মুভির কাহিনীতে বলবো কিভাবে একটি গ্রামের ছেলে হাল্কে পরিণত হয়, কিন্তু তার এই শক্তি দুনিয়াকে ধ্বংস করার জন্য নয়, বরং দুনিয়াকে বাঁচানোর জন্য। সিনেমার শুরুতে দেখা যায় ক্যালিফোর্নিয়ার অভ্যন্তরে এক শহরে একটি ল্যাব রয়েছে, যার ভেতরে ডেভিড ভ্যানার নামে একজন সায়েন্টিস্ট কিছু এক্সপেরিমেন্ট করছিল, এবং সে এক্সপেরিমেন্ট করার জন্য সে অনেক ধরনের জীব নেন, তাদের মধ্যে স্টারফিশ, জেলিফিশ, সমুদ্র শসা বেছে নেন। তিনি এগুলো ডিএনএ দিয়ে এক ধরনের বিশেষ এক্সপেরিমেন্ট করেন, কারণ এই কাজের জন্য সরকারের তহবিল থেকে তাকে অনেক টাকা দেওয়া হবে। কিন্তু তার এক্সপেরিমেন্ট প্রয়োগ করার জন্য প্রয়োজন ছিল একটি মানব দেহ, কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে কোনো মানব দেহ দেওয়া হয়নি। এমনকি হঠাৎ করে সরকারি তহবিল থেকে যে টাকা দেওয়া হতো তা বন্ধ করে দেওয়া হয়। এজন্য ডেভিড ব্যানার অন্য কোনো মানুষের বডি না পাওয়ায় নিজের শরীরে তার এক্সপেরিমেন্ট শুরু করে দেন। তারপরে দৃশ্যে দেখা যায় তার একটা ছেলে হয়, যার নাম দেন ডেভিড ব্রুচ। আর এই ব্রুচ হচ্ছে আমাদের এই গল্পের আসল হাল্ক। যেহেতু এই সায়েন্টিস্ট তার নিজের উপর এক্সপেরিমেন্ট করছিল, এজন্য তার ছেলের মধ্যে সমস্ত ডিএনএ চলে আসে। এই কারণে ছোট বাচ্চা ডেভিড ব্রুচ যখন আঘাত পায় তখন কান্নার বদলে হাসি করে, এমনকি সে কোনো ব্যথাও অনুভব করতে পারে না। তারপর দেখা যায় একজন সরকারি কর্মকর্তা তার ল্যাবে এসে তাকে বলে, এখানে মানুষের রক্ত স্যাম্পল দিয়ে তুমি কি করছো? সরকারি কর্মকর্তাকে ডেভিড ব্যানার বলে, আমার এক্সপেরিমেন্টের প্রভাবে আমার সেলের উপরে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখা যাচ্ছে, আমাকে অ্যান্টিডট তৈরি করতে হবে আমার সেলের জন্য। এটি তৈরি করতে আমার একটা ল্যাব প্রয়োজন, তাই এখানে অ্যান্টিডট বানাচ্ছি। কিন্তু সরকারি কর্মকর্তা ডেভিড ব্যানারকে সমস্ত অ্যান্টিডট করা থামিয়ে দিতে বলে। তিনি বলেন যে সরকার আজ থেকে তোমার সব কাজ বন্ধ করে দিয়েছে, এমনকি এই মুহূর্ত থেকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এই কথা শুনে ব্যানার প্রচন্ড রেগে যায় এবং ল্যাবের সমস্ত ফাংশন চালু করে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর সেখানে থাকা সমস্ত সিকিউরিটি গার্ড সবাইকে অ্যালার্ট করে দেয় যে 30 মিনিটের মধ্যে পুরো জায়গা খালি করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে ল্যাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে চলেছে। যখন ডেভিড ব্যানার ওখান থেকে পালিয়ে নিজের বাড়িতে আসে, তখন তার সেলের উপরে ভীষণ রাগ হয়। তিনি একটা ছুরি দিয়ে তার সেলেকে মারতে আসে। ওই মুহূর্তে তার স্ত্রী তাকে বাধা দেয়। স্ত্রী তখন বলে, এত ছোট বাচ্চাকে তুমি কেন মেরে ফেলছো? সে তোমার ছেলে। ডেভিড ব্যানার উত্তরে বলে, সে মোটেও সাধারণ বাচ্চা নয়, সে অনেক বড় দানব হয়ে যাবে, আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, এমনকি আমাদেরকে মেরেও ফেলবে। ডেভিড ব্যানারের স্ত্রী নিজের সন্তানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু না চাইতে ডেভিড ব্যানারের স্ত্রী তার হাতেই মারা যায়। তারপরে আমাদেরকে বহু বছর পর দেখানো হয়, যেখানে ডেভিড ব্রুস তার আন্টির সাথে বসবাস করছে, তার কাছে মানুষ হয়েছে। তাকে এটা জানানো হয়েছে যে তার বাবা মা দুইজনই মারা গিয়েছে। এখন আমাদের ব্রুজ একজন সায়েন্টিস্ট, তার একজন সহকর্মী ছিল, তার নাম রোজ। তারা একে অপরকে খুবই বেশি পছন্দ করতেন। একদিন দুজন একসাথে বসে গবেষণা করছিল যে একটি ক্ষত কিভাবে দ্রুত নিরাময় করা যায়। তখন তাদের কাছে একজন সৈন্য আসে, তার নাম হচ্ছে গ্লেন। তিনি রোজকে বলে, আমাদের আর্মিদের জন্য তোমরা কাজ করো, কিন্তু রোজ এতে রাজি হয় না। হ্যাঁ, তারা চাইতো তাদের কাজের সাফল্য পুরো দুনিয়া ভোগ করতে পারবে, শুধু আর্মি নয়। সৈনিক গ্লেন তাদের কথায় ক্ষুব্ধ হয়ে তাদেরকে অর্নিং দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে ব্রুজ এবং রোজ গামা রশ্মি নিয়ে কাজ করছিল, হঠাৎ মেশিনটি খারাপ হয়ে যায়। ব্রুজ ওই সময় মেশিনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু মেশিনের গামা রশ্মি তার গায়ে পড়ে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর দেখা যায় রোগীর পাশে বসেছিল রোজ। যখন জ্ঞান ফিরছিল, রোজ তাকে বলে, এই গামা রশ্মি খুবই বিপজ্জনক, তুমি কিভাবে এর হাত থেকে বেঁচে গেলে? ব্রুজ বলে, আমি জানি না, তবে আমি এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করছি, আর আমার কোনো ব্যথাও অনুভব হচ্ছে না, আমি জানি না এগুলো কেন হচ্ছে আমার সাথে। কিন্তু দেখা যায় রাতে ব্রুজের বাবা তার কাছে এসে পরিচয় দেন। ব্রুজ বলে, আপনি আমার বাবা হতে পারেন না, কারণ আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। ডেভিড ব্যানার ব্রুজকে বলে, আর্মিরা তোমাকে মিথ্যা কথা বলেছে, এমনকি তোমার সহকর্মী রোজ আর্মি জেনারেলের মেয়ে, যে আমার গবেষণা বন্ধ করেছিল। যত দ্রুত সম্ভব রোজের কাছ থেকে তুমি সরে যাও, এর পরিণতি অনেক খারাপ হতে পারে। এবার বলে, তুমি যে জিনিসটা নিয়ে রিসার্চ করছিলে সেটা তোমার মধ্যেই রয়েছে, অন্য কোথাও নেই, আর অন্য কারো সাহায্যেরও দরকার নাই তোমার। এসব উল্টাপাল্টা কথা শুনে ব্রুজ অনেক রেগে যায়, আর হঠাৎ করে শরীরে তার পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এই পরিবর্তনই আমরা দেখতে পাই যখন ব্রুজকে হাল্ক হতে দেখি। সে যখন হাল্ক হয়ে যায় তখন তার ভেতরে অনেক বেশি রাগ থাকে এবং হাল্ক সেখানে সবকিছু ভাঙা শুরু করে। এটি দেখে ফেলে তার বাবা ডেভিড ব্যানার, কিন্তু হাল্ক সেখানে থাকা সবকিছু ভেঙে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন ব্রুজের বাসায় রোজ আসে এবং ব্রুজকে জিজ্ঞেস করে, কাল রাতে আমাদের ল্যাবে অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, অনেক ভাঙচুর করেছে কোনো একটা বড় দৈত্য, সেই বিষয়ে কিছু জানো কিনা? এর উত্তরে ব্রুজ বলে, না, আমি এসব কিছুই জানি না। একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করে বলি, যখন সে হাল্ক থেকে ব্রুজে পরিবর্তন হয় তখন তার কিছুই মনে থাকে না। ঠিক এমনটাই হয়েছে, সে কিছুই মনে করতে পারছে না যে গতকাল ল্যাবে কি কি ভাঙচুর করেছে সে। তাদের কথা শেষ হতে না হতে রোজের বাবা আর্মি জেনারেল সেখানে চলে আসে। আর্মি জেনারেল ব্রুজের সাথে প্রাইভেটলি কথা বলতে চায় এবং রোজকে সেখান থেকে চলে যেতে বলে।
চলে। রোজ সেখান থেকে বের হলেও সে সরাসরি যেয়ে উঠে ডেভিড ব্যানারের কাছে এবং সেখানে ডেভিড ব্যানারকে জিজ্ঞাসা করে, আপনি আপনার ছেলের পিছনে এভাবে কেন ছুটছেন, কি আছে ওর মধ্যে? তারপর ব্রুচের বাবা রোজকে বলে, তুমি কেন আমার ছেলেকে জেনারেলের কাছে রেখে এসেছো? তুমি ব্রুচ সম্পর্কে কিছুই জানো না, ও সকলের থেকে আলাদা। আর্মিরা ব্রুচের ব্যাপারে জেনে গেলে গ্রেফতার করে নিবে তাকে। মুভিটি আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে ঢুকে পড়ছে। দেখতে থাকুন, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে বাবা এবং ছেলের মধ্যে এই দুঃসম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আর্মি জেনারেল ব্রুচের সাথে কথা বলছিল এবং তিনি ব্রুচকে জিজ্ঞাসা করে, আমাকে তুমি বলো তোমার বাবা কোথায় আছে? ব্রুচ বলে, আমি জানি না, আমি শুধু জানি সে অনেক আগেই মারা গিয়েছে। তখন আর্মি জেনারেল ব্রুচকে বলে, আমি সেই ব্যক্তি যে তোমার বাবাকে জেলে পাঠিয়েছিলাম, আমি ঠিকই তোমার বাবাকে খুঁজে নিব। আর্মি জেনারেল এসব হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় বলে যায়, আমার মেয়ে থেকে তুমি সরে যাও। তারপর ব্রুচের কাছে তার বাবার কল আসে। ব্রুচের বাবাকে জিজ্ঞাসা করে, আপনি আমার মধ্যে কি ভাইরাস ইনজেক্ট করেছেন? ডেভিড ব্যানার বলে, এটা কোনো ভাইরাস নয়, এটা একটি সুপার পাওয়ার। ব্রুচ তার বাবাকে বলে, আমি এই পাওয়ার ধ্বংস করে দিব, আমার এই পাওয়ারের দরকার নাই। তার বাবা বলে, তোমার চুল থেকে ডিএনএ বের করে কিছু প্রাণী তৈরি করেছি আর আজ থেকে আমি চাই না রোজের সাথে তোমার আর কখনো দেখা হোক। ডেভিড ব্যানার বলে, ওই প্রাণীগুলোকে আমি রোজের বাড়িতে ছেড়ে দিয়েছি। এসব কথা শুনে ব্রুচ রোজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই গ্লেন চলে আসে, এসে ব্রুচকে আটকানোর চেষ্টা করলে তাকে অনেক রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য। গ্লেনকে বলে, আমাকে যেতে দাও, আমার রোজকে বাঁচাতে হবে। কিন্তু গ্লেন এই কথায় কোনো কেয়ারই দেয় না, বরং সে ব্রুচকে মারপিট করতে আরম্ভ করে। এক পর্যায়ে ব্রুচ রেগে যায় এবং হালকে পরিণত হয়। হালকে পরিণত হয়ে সেখানে থাকা সকলের সাথে মারামারি করে এবং রোজের বাড়ি যেয়ে পৌঁছায়। হাল্ক রোজকে একটি গাড়ির উপরে বসিয়ে দেখতে থাকে আর তখনই তার বাবার বানানো দুইটা জানোয়ার দত্ত এসে তার উপরে হামলা শুরু করে দেয়। হাল্ক একে একে তারপর সবগুলো জানোয়ার দত্তর সাথে বদলা নিয়ে নেয়। তাদের ফাইট দেখে রোজ খুবই ভালোভাবে বুঝে যায় যে ব্রুচের মধ্যে কোনো আশ্চর্যজনক শক্তি রয়েছে এবং তারপর তার রাগ কমে গেলে হাল্ক থেকে ব্রুচে পরিণত হয়। পরের সিনে আমরা দেখতে পাই রোজ ব্রুচের সাথে কথা বলতে আসে। সেখানে রোজ বলতে থাকে, কাল আমি যা দেখলাম তা মোটেও বিশ্বাসযোগ্য ছিল না, তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার মধ্যে অনেক রাগ এবং তুমি অনেক বেশি শক্তিশালী। এসব কথা বলতে না বলতে এক পর্যায়ে তার পায়ে একটি ছোট্ট তীর এসে লাগে। এই তীরটির মধ্যে ছিল বেহুশ করা ওষুধ। তখন ব্রুচকে রোজ বলে, আমি খুবই দুঃখিত, আমাকে এটি করা লাগলো, আমি তোমার জীবনের কেয়ার করি, আমি চাই না তুমি মারা যাও, আমি এই জন্য তোমাকে নিয়ে এই রোগের একটি ঔষধ বের করব। এবং তখনই অনেকগুলো পুলিশ আর্মি চলে আসে সেখানে আর তাকে অজ্ঞান অবস্থায় ল্যাবে নিয়ে যায়। এবার এই মুভির একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা দেখতে পাই ব্রুচের বাবাকে, যে কিনা পরীক্ষা নিরীক্ষা করছিল নিজের উপরে হালকের ডিএনএ প্রয়োগ করার জন্য। সেও হালকের মতো হতে চাই, এর জন্য নিজের উপরে গামারশ্মি প্রয়োগ করে। তখন খেয়াল করে তার মধ্যে তার কোনো পরিবর্তনই আসে না, তবে একটা জিনিস খেয়াল করতে পারে, তার আশেপাশে থাকা সব কিছুই সহ্য করার ক্ষমতা চলে আসে। সেখানে থাকা একটি ধারালো জিনিসে তার হাত কেটে যায়, কিন্তু তখনই দেখা যায় হাতের রক্ত নিচে না পড়ে নিজে নিজেই শরীরে শুষে নিচ্ছে আর কাটা দাগ ঠিক হয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটার পরেই তার হাত একটি লোহার পাইপের উপরে পড়ে এবং সেখানেও সে লক্ষ্য করে তার হাত লোহার পাইপের মতো শক্ত হয়ে যায়, এমনকি তার হাতের কালারও পরিবর্তন হয়ে যায়। এই অবস্থায় একটি সিকিউরিটি গার্ড চলে আসে, ডেভিড ব্যানারকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এক পর্যায়ে ডেভিড ব্যানার একটি সিপিইউ নিয়ে সেই গার্ডের উপরে ছুড়ে মারে। এরপর আমরা আবার হালকে দেখি, তাকে একটি ওয়াটার ট্যাঙ্কে রেখে তার উপরে ইলেকট্রিক শক দিতে থাকে। ইলেকট্রিক শকের মাধ্যমে তাকে রাগিয়ে হালকে পরিণত করবে এবং সেটা থেকে ডিএনএ নিয়ে আর্মিরা একাধিক সৈন্য বানাবে। ইলেকট্রিক শক দিতে থাকার কারণে অতীতের সকল কথা মনে পড়তে থাকে ব্রুচের, আর তখনই মনে পড়ে যায় তার নিজের বাবাই ছোটবেলায় মারার চেষ্টা করেছিল আর তার বাবাই তার মাকে মেরেছে। সেটা মনে করে সে অনেক রেগে যায় আর ব্রুচ থেকে হালকে পরিণত হয়ে সে ট্যাঙ্ক ভেঙে ফেলে হামলা চালায় তাদের উপরে। এরপর গ্লেন ল্যাবের মধ্যে গ্যাস স্প্রে দিয়ে দেয় যাতে হাল্ক নিস্তেজ হয়ে যায়, কিন্তু এতে হাল্কের কোনো পরিবর্তনই হয় না। এই সুযোগে হাল্ক ওই বিল্ডিং ভেঙে বাইরে চলে আসে নিজেকে রক্ষা করার জন্য। আমরা অনেকক্ষণ এই মুভির অনেক জোস জোস ফাইটিং সিন দেখতে পাই, সেগুলো ছিল আসলে দেখার মতো, যেখানে হাল্কের উপরে সকল আক্রমণ করার পাল্টা জবাব দেই। এবং সত্যি বলতে এই ফাইটগুলো সত্যিই ভালো লেগেছে আমার, আমি এখনও ভুলতে পারিনি মুভিটি দেখার পরে। আক্রমণের এক পর্যায়ে যখন শহরে হাজার হাজার পুলিশ তাকে ঘিরে ফেলে, সেখানে রোজও চলে আসে, সমস্ত আর্মি পুলিশদেরকে বলে, আমাকে একটু সুযোগ দাও, আমি হাল্ককে নিস্তেজ করে দিচ্ছি, তবুও তাকে মেরো না। এরপরে সেখানে রোজকে দেখার ফলে হাল্ক পরিবর্তন হয়ে ব্রুচে পরিণত হয় এবং ওই জায়গাতে বেহুশ হয়ে পড়ে। আবার দেখতে পাই ব্রুচকে ধরে এনে তার উপরে নানান রকম প্রশ্ন করা হচ্ছে। সেখানে আমরা আরও দেখতে পাই ডেভিড ব্যানারও নিজেকে বন্দী করে ফেলেছে। এখানে ডেভিড ব্যানের উদ্দেশ্য হলো হালকের বডি থেকে কিছু টিস্যু কালেক্ট করা এবং সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করে নিজেকে হালকে পরিণত করা। পরিকল্পনা মতো ডেভিড ব্যানার ব্রুচের কাছে চলে যায় আর তাকে নানানভাবে রাগান্বিত করার চেষ্টা করে, যেন সে হালকে পরিণত হয় আর তার থেকে কিছু টিস্যু কালেক্ট করতে পারে। তারপর যখন সে হালকে পরিণত হয়, সেই টাইমে দেখতে পাই ডেভিড ব্যানের ভেতর অনেক ধরনের ইলেকট্রিসিটি ঢুকে যায়,
যেহেতু তার ভিতরে সুপার পাওয়ার রয়েছে তাই ইলেকট্রিসিটি কিছুই করতে পারে না, বরং তাকে আরো বেশি শক্তিশালী করে তুলে। আমরা সেখানে ব্রুজ এবং তার বাবার মধ্যে অনেক বেশি ফাইট দেখতে পাই, যেটা ছিল আসলেই মুমূর্ষুজনক, যেখানে তার বাবা ব্রুজকে এক পর্যায়ে আকাশে নিয়ে যেয়ে মারতে থাকে এবং সেখানে দুজনই তারা লড়াই করতে করতে নিচে পড়ে। লড়াইয়ের এক সময় ব্রুজের বাবা তার কাছ থেকে হালকের শক্তি অ্যাবজর্ব করতে থাকে, আর তখনই এয়ারফোর্সের লোকেরা এটা বুঝে ফেলায়, কারণ ব্রুজের বাবা শক্তি অ্যাবজর্ব করার সময় তাদের আশেপাশের পরিবেশ অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর সেখানে নিউক্লিয়ার বোমও ফেলে দেয় আর দুজনই সেখানে মারা যায়। এবার এক বছর পরের আমরা সিন দেখতে পাই, রোজকে তার বাবা ফোন দিয়েছে এবং বলছে ব্রুজ এখনো বেঁচে আছে। পরের দৃশ্যে দেখা যায় আসলেই ব্রুজ বেঁচে আছে, আফ্রিকার একটি গ্রামে মানুষকে সেবা করে নিজেকে নিয়োজিত রেখেছেন। ওইখানের কিছু স্থানীয় গুন্ডা ব্রুজকে জ্বালাতন করতে থাকে, তখন সে বলে আমাকে জ্বালিও না, আমি রেগে গেলে পরিণতি ভালো হবে না। আর তখনই দেখতে পাই তার চোখ আবারও সবুজ হয়ে আসে, অর্থাৎ হালকের শক্তি এখনো তার শরীরে বিদ্যমান আছে। আর এরই মধ্যে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আশা করি এই মুভিটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। পরবর্তী কি মুভি নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করব সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।